অলি আল্লাহর স্মরণ করা মানে জীবনের গুণ আল্লাহ থেকে মাপ চাওয়া। যুগে যুগে আল্লাহর অলিরা আজীবন জিন্দা থাকবে, যুগে যুগে আল্লাহর অলিরা আজীবন, আল্লাহর অলিরা অমর, অমর অলি আল্লাহ, অলি আল্লাহর মৃত্যু নেই। কারণ আল্লাহর অলিদেরকে সর্বদলে মহব্বত করে, এটা শুধু মুসলমান নয়, ৩৬ জাত খাজা গরিব নওয়াজকে চিনে, এক জাত নয় ৩৬ জাতে মুসলমান থেকে মন হয় অন্য ধর্মের মানুষেরা খাজা গরিব নওয়াজের দরবারে আরো বেশি যায়, ঠিক না? ইন্দিরা গান্ধী উনি একজন হিন্দু ছিলেন, তবু কিন্তু হাজার সাহেবকে মহব্বত করতেন। ইন্দিরা গান্ধী যখন খাজা গরিব নওয়াজের মাজারে গেলেন, উনি বলতেছেন এত মানুষ খাজা সাহেব মাজারে যায় কেন, উনার কাছে কি পাইলেন তারা? ইন্দিরা গান্ধী বলতেছেন, উনি তো একজন দেশের রাষ্ট্রনায়ক, তাড়াতাড়ি ইন্দিরা গান্ধী খাজা গরিব নওয়াজের মাজারের দরজা বরাবর গিয়ে চোখ বন্ধ করে খাজা গরিব নওয়াজের মাজারের দিকে তাকাই রইলেন। ইন্দিরা গান্ধীর নাম তো শুনেছে, হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী, উনি চোখ বন্ধ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিল্লাইতে লাগলেন। তো ওনার আশেপাশে যারা ছিলেন তারা ওনাকে প্রশ্ন করতে লাগলেন, আপনি কি দেখলেন এভাবে বলে আপনি চিল্লাইতেছেন? ইন্দিরা গান্ধী বলতেছে, আয় হাজা মাই রাজা নেই, হায় রাজা মাই রাজা নেই, হাকিকত মে তু হি হিনকা রাজা। ইন্দিরা গান্ধী বলে, আমি চোখ বন্ধ করে দেখলাম গোটা ভারতের জমিনটা আপনি হাজার হাতের তালুর মধ্যে। বড় করে বলে তাহলে ইন্দিরা গান্ধীও বুঝতে পেরেছেন এ রাজ্যটা ওলাদ রসুল হাজা গরিব নওয়াজের হাতের হাতে। যুগে যুগের রাজা বাদশাহ আসবে আর যাবে, কিন্তু খাজা গরিব নওয়াজ আজীবনের জন্য থাকবে, ঠিক না? ঠিক না? অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে, এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, ওরে পার কর ডুবাই আমার, পার কর ডুবাই মহিমা তোমার, তুমি বড় দয়াবান হাজা, আমরা যে গুনাহগার। সুবহানাল্লাহ, এত মহব্বত করে যে ভাইয়েরা হাজা গরিব নওয়াজে এই জেলে পারা, এটা কি ধারা? এই জেলে পারার মধ্যে যে আল্লাহর ওলিকে স্মরণ করল, আশা করি কিয়ামত দিন হাজা গরিব নওয়াজ তাদেরকে বুকে জড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আই ভাইয়েরা যারা মাহফিলকারীর আয়োজক, আপনারা ভাগ্যবান, আপনারা বিচা যাবেন না, যেখানে আল্লাহর অলিকে স্মরণ করবেন, যেখানে আল্লাহর অলিকে মহব্বত করবেন, আল্লাহর অলির নজর ছায়া আপনাদের ভিতর থাকবে। এটা যে ধর্মের হোক না কেন, যে ধর্মের হোক, অলি আল্লাহকে মহব্বত করলে নিশ্চয়ই যে কোনো উসিলা দিয়ে হেসান একটা হবে। আচ্ছা জবে ছাপ দেখালেন হিন্দি নগরে, আচ্ছা জবে ছাপ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে, তোমারি না মেকি বাবা ওর সবাই জিকির করে, কেউ পিরে না খালি হাতে,
কেউ ফিরে না, আদর পেলে তোমার তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনা তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনা ছোনা চাই না ছাদি ছাই না, ছাই তোমার দিদার ছোনা ছাই না ছাদি চাই না ছাই তোমার দিদা, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনা। সুবহানাল্লাহ। আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, ওরে দেখা দাও না পলকে আসিয়া স্বপনের ঘরে, আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে, দেখা দাও না পলকে আসিয়া স্বপনের ঘরে, স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে, আমাদের এই মিনতি আমাদের এই মিনতি কবুল কর একবার, তুমি বড় দয়াবান আমরা যে সহন সালাদ দিবে, হ্যাঁ সহন সলন্য হটে ঈদের আবাস ক্লিয়ার গারা ফেলি জন জনার নজরে মানুষের তকদির পরিবর্তন তো ঠিক না, নেগাহে ওলি মে তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি, সুবহানাল্লাহ। হাজার গ্রাম হাজার খুশবু অনেক তো জলদি, ইয়ে গরিব নওয়াজ নামে আজমত মিলা হে ক্যা চমকদার আয়া, নামে হকীকত হে হাজা গরিব নওয়াজ বনায়া, নূরে তজল্লি লগা কর আজমিরো কো দে দিয়া, ইসলাম কো জিন্দা করতা নূরে তজল্লি লগা দিয়া, ইয়ে গরিব নওয়াজ নামে সদাকত ক্যা আতা হে মদিনা কি খুশবু লেকর ইয়া আজমিরো কো আতা হে, নামে খুশবু দে দিয়া নূরে তজল্লি লগা দিয়া, জন্নত কা নিশানা দে দিয়া কলমা কো লগা দিয়া, মেরে খাজা তেরা জো দিওয়ানা হো গয়া, মেরে খাজা তেরা জো দিওয়ানা হো গয়া, আল্লাহ আল্লাহ দুনিয়া সে বেগানা হো গয়া, সুবহান খাজা গরিব নওয়াজের মাহাজির ভাগ্যবান, খাজা গরিব নওয়াজে মাজারের দরজা ধরে ধরে একজন অন্ধ মানুষ, কি মানুষ অন্ধ আন্ধা মানুষ, খাজা গরিব নওয়াজের দরজা ধরে ধরে ফরিয়াদ করতে লাগলো, আই খাজা গরিব নওয়াজ আমার চোখটা একটু ভালো করো, গরিব চারিবে না বিশ্বাস আছে এখন, আল্লাহ বলে ওয়াবু তাগু ইলাইহিল উসিলা, তোমরা দুনিয়ার জমিন থেকে কিছু উসিলা তালাশ করো যেগুলোর উপর আমি আল্লাহ সন্তুষ্ট,
তাহলে কাজে গরিব নামাজ আমাদের জীবনের জন্য ছিল, আলি শহরের বড় জোর আমাদের জন্য ছিল, ঠিক না? বলি আল্লাহ সাইন সাই সিরকুট আমাদের জন্য ছিল, গোসবান্ডারি আমাদের জন্য ছিল, ঠিক না? ইন্ডি মশার তাই এবার গিয়া এই বাহিনী খিলার বন্ধ করি স্পষ্ট আওয়াজ দো, একদম কমাই দো, ঠিক আছে? আল্লাহ বাগের অসংখ্য মেহরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করো, একটু বড় করে বলেন, একটা অন্ধ মানুষ খাজা গরিব নামাজে মাজার দরজা দরজা বলতে লাগলো, আই খাজা আমার সবটা কি করো, আন্না জ্বালাইও আন্না জ্বালাইও দুয়া জল বই, আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনাদের মহব্বত কে কবুল করো, মা বিলের আইজ কম হেলাল বাইনি আলী বেনা আলী শাইকিয়া যাই তোর মহব্বত খামদার তো তুই জুতে তুই আর ডাকত ভাই তোর মার্গা মারি দিব, আল্লাহ কবুল করো। যে কোনো একজন উজিলা হতে হবে আল্লাহর অলিকে স্মরণ করার জন্য, একটু বাড়াই দেব, আল্লাহর অলিকে স্মরণ করার জন্য যে কোনো একজন উজিলা এ এলাকা তালিবাই সবাইকে নিয়ে যে অলি আল্লাহর হোসবটা আপনাদেরকে দেখাইতে লাগলো, এটা একটা উজিলা। কোন জায়গার মধ্যে যদি অলি আল্লাহকে স্মরণ করা হয় জাগাইটার সাথে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক হয়ে যায়, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আপনারা মনে করতেছেন এই মাহফিলটা ছোট মনে হয় শান্তি কম হবে, ইসলামের জন্য ছোট বড় কোনো কথা নাই, বাইতুল মোকাররমে যে ফজিলত পাবে একটা ছোট্ট ছোট্ট মসজিদে সে ফজিলত পাবে, মাহফিলটা এত বড় হোক আর এত বড় হোক সমান, মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযমা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান, যে এলাকার মধ্যে একটা মাহফিল জিন্দা থাকে সে এলাকার মানুষের ঈমানটা জিন্দা থাকে, একটু জোরে বলেন না, খাজা গরিব নামাজের দরজা ধরে একজন অন্ধ মানুষ ফরিয়াদ করতে লাগলো, আই খাজা আমার চোখটা, বলেন না আমার চোখটা পারবে, তাই উজুরার কান সিয়ার দৈন্য অতুন ফিজুত্তু নানি দিদুক, আল্লাহ বাকের অসংখ্য মেহরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন, একটু জোরে বলেন, বেশি কারাল আমি করছি ফরি দেবেন রে এলে হকান স্টেট মানুষ তো আইনাও লাগে ছবি অন্ধ কইলাম তো না এখ না হারিব না অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির করো কুদরতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে ওর পার করো ডুবাইয়া আমার পার করো মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাহগার সুবহানাল্লাহ আল্লাহ আমাদের একটা সালাম খাজা গরিব নামাজের মাজার মোবারকাত পৌঁছে গেছে উনার রোহানি বৈজাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করো কি বললাম অন্ধ আয় খাজা বাজান আমাদের চোখটা কি করো আমার চোখটা ভালো করো এই টাইমের মধ্যে বাচ্চা আলমগীর
ভারতের জমিনের বাচ্চা আলমগীর জিয়ারত করতে আসতে আসতে অন্ধ কোথায় দরজা অন্ধকারে বাচ্চা আলমগীর এসে জিয়ারতের জন্য ঢুকবেন তো দেশের একজন রাষ্ট্রনায়ক আসতে পুলিশ যারা আছে তারা মানুষ সরাইতে লাগবে দেশের রাষ্ট্র নাই একটু জিয়ারত করে চলে যাবেন আপনারা কি সরাই যান একজন পুলিশ অন্ধ শরীরে হাত দিলেন বাবা একটু সর বাচ্চা আলমগীর আসতেছে আতুন বড় বাচ্চা হবে আতুন বড় বাচ্চা আর শোক নাই কেউ নাই আয় অভাবী আমি ওনার সাথে কথাবার্তা এই তাড়াতাড়ি পুলিশ বলে আর ওকে ডিস্টার্ব করলে আপনি অন্ধ মানুষ উনি তো কিছু দেখেন থাক বাচ্চা আলমগীর অন্ধর মাথা হাত দিলেন কি এর মাথা অন্ধর মাথা হাত দিয়ে জিজ্ঞেস করলেন বাবা অন্ধ মানুষ বলতেছেন আপনি কে আমি এদেশের বাচ্চা বাচ্চা আলমগীর বাচ্চা তুমি আমাকে চিন বাচ্চা যাব ওনাকে বলতেছে আমি কি জানো আমার বাচ্চা আলমগীর আমাকে কোনদিন দেখেছো আন্দায় কথা বিয়ে করি কি তাই নিজের বউর মেয়ে দেখি তোর কি দেখো বাচ্চা আলমগীর জিয়ারত করে চলে গেলেন খাজা গরিব নওয়াজ থেকে দোয়া নিয়ে তিন বছর পরে বাচ্চা আলমগীর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন যাবার টাইমে বলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি একটু আমার খাজা বাবাকে একটু জিয়ারত করে যাই জিয়ারত মানে সাক্ষাৎ মাঝে মাঝে ব্যাটারি খায় গাড়ি যখন চালায় কিছুদিন পরে ব্যাটারিতে বসে যায় মাঝে মাঝে ইট দেওয়া লাগে ইট ঠিক না ইট দিলে কি রে পাওয়ার বারে পাওয়ার জিয়ারত করা মানে ইমান যেটা ঠান্ডা হয়ে গেছে এটা থাওয়ার জন্য আল্লাহর ওলি জিয়ারত করা মানে ইমানের কি নিয়ে থাওয়ার জন্য একটু জোরে বলেন বাচ্চা আলমগীর আবার তিন বছর পরে জিয়ারত করতে যখন ঢুকতে লাগলেন এই টাইমে একই জায়গা ওই অন্ধ খাজা গরিব নওয়াজের মাজারের দিকে ভিড়ে ভিড়ে আয় খাজা আমার চোখটা ভালো করে দাও বাচ্চা আলমগীর মাজারে ঢুকে ওই অন্ধের মাথার উপর কি দিলেন গত তিন বছর আগে ওইভাবে হাত দিয়েছিলেন অন্ধ বলতে লাগলাম বাবা মনে হয় আপনি বাচ্চা আলমগীর মনে হয় আপনি কিভাবে বুঝলেন হদে এইভাবে তিন বছর পর্যন্ত এইভাবে আমার মাথা কেউ হাত দেয় নাই আঙ্গুল এভাবে সাঙ্গে সাঙ্গে বসে নাই এটা মনে হয় বাচ্চা আলমগীর ছাড়া আর কেউ নহয় আমি বাচ্চা আলমগীর তা আপনার চোখটা ভালো হলো না কেন আমার খাজা বাবা চোখ ভালো করলেন না কেন বাচ্চা আলমগীর উনি সাধারণ কোন মানুষ নয় উনি মুফতি বড় মহাক্কাক একজন আলম ছিলেন উনি ৩০০ জন বড় আলমকে এক বসায় এক মজলিসে বসিয়ে সাইন নিয়ে একটা কিতাব লিখেছেন ফতোয়াই আলমগীর ফতোয়াই যেটা দিয়ে গোড়া জগতে ফতোয়া দেওয়া হয় ৬০ জন পুলিশকে ডাকলেন পুলিশকে ডেকে বাদশাহ আলমগীর একটা পন্থা অবলম্বন করলেন হতে এই অন্ধটাকে ধরো এই অন্ধটাকে ধরো
আজকে তিন বছর পর্যন্ত আমি দেখতেছি খাজা বাবা ওনার সব ভালো করল না কেন, আর ওনার চাওয়ার কি ত্রুটি আছে আমি একটু পরীক্ষা করে দেখি। বড় করে বলে খাজা গরিব নওয়াজের মাজারে বাচ্চা আলমগীর অন্ধটাকে ধরলেন পুলিশ দিয়ে, এই বাবা আমি দশ মিনিট পর্যন্ত খাজা গরিব নওয়াজের মাজারে জিয়ারত করব, এই দশ মিনিট যদি তোমার চোখ তুমি ভালো করতে না পারো আমি জিয়ারত করে এসে তোমাকে কোলা ময়দান আমি কতল করব। উত্তরে বলুন পন্থা কি করলো দেখো ইবক নতুন সাইল সালে পুলিশ আন্ধারে ঘিরকে গিরে ফেললেন, আন্ধকে গিরে ফেললেন, আন্ধা তো নিজের মামারিকে ধরলেন ওখানে। অগাজ আসা অগাজা বাবা এখন আর চোখ লো টানা টানি না চলে, ডাইরেক্ট জান লো টানা টানি চলে, চোখ বালা বললে ঘর নইলে আর মত ওরে ডাকা ডাকতে ডাকতে বাচ্চা আলমগীর জিয়ারত করা শেষ হয় নাই, মাজার থেকে যখন বের হলেন অন্দর শোক ভালো হয়ে গেল। বাচ্চা আলমগীর বলল তিন বছর পর্যন্ত আপনার চোখ ভালো হলো না, দশ মিনিটের মধ্যে যে চোখ ভালো হয়ে গেল ওই অন্ধ ভাই খবর কি, দশ মিনিট এই তিন বছর পর্যন্ত ইল্লা খাঁদা খান্দি নে যেটা মত লো টানা টানি এলে যা খাঁদা পরে দশ মিনিট খান্দি ফেলাই খাওয়া যাবা পরে বার করি আর নেই বড় করে পারে না। আচ্ছা ছাড়তে করলেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে, তোমারই না মেখি বাবা সবাই জিকির করে ওরে কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না আদর পেলে তোমার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাগার সারা দুনিয়া। কেন চিনলি না রে মন আমার হৌসলা জমাইছি ভান্ডারি হিমলানা কেমন, কেন চিনলি আমার হৌসলা জমাইছি ভান্ডারি হিমলানা, চিনতে পারে সাহিত্যকার চিনিবার ইচ্ছে যা, চিনতে পারে সাহিত্যকার চিনিবার ইচ্ছে যা, হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষ আমার হৌসলা জমাইছি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন আমার হৌসলা জমাইছি ভান্ডারি মৌলানা কেমন, হাসবি রবি জালাল্লাহ হনুর মোহাম্মদ আমার খাজা বাবা মৌলানা ইয়ার যে কবুল রাজা বাবা মৌলানা আর যে কবুল কর আমার হযরত কেবলা মৌলানা আর যে কবুল সুবহানাল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে স্মরণ করবেন মহব্বত করবেন কেয়ামতের দিন তাদের তওয়াজ্জো নিয়ে আমরা চলতে পারব। অনেক ভাইয়েরা এই যে অন্ধ মানুষ খাজা গরিব নওয়াজকে বলতেছেন আই খাজা বাবা আমার চোখ বাতেলদের সাথে আমাদের দ্বন্দ্ব হলে এটা বাতেলারা বলে তুমি মাজারে চাইলে কেন, তুমি তো আল্লাহর কাছে চাইছো ঠিক না, বাতেলদের সাথে আমাদের দ্বন্দ্ব হলে কেন তুমি মাজারে চাইলে কেন চাইবে আল্লাহর কাছে,
কথা তো বড় সুন্দর বললো ভাই, আল্লাহর কাছে ঠিক না বলে না, একটু উত্তর নেন। এই যে ডাইরেক্ট ডাইরেক্ট বললো এই হুজুরটা, ও কি নিজেও ডাইরেক্ট আইছে? আসলে কি উনি কি ডাইরেক্ট আইছে? বাবা তা গইলেই হিল উশিলা, ওর থেকে তো উশিলা দত্ত হয়েছে, ঠিক না? হুজুরের বাড়ির তো বিবি তো বাপ ফাঁকায় রাখছে, সুন্দর করে সালন ফাঁকায় রাখছে, বাপ অফাঁকায় রাখছে, গিয়ে তো খাইবে বাত আসে হুজুর তো নিশ্চিত জানে করে, আর বউ জানে স্বামী আসবে টাইম অনুগতে, ঠিক না? ঘরে গিয়ে তার ধরো বলে বিবি বাত বার, বিবি ক্যা বাত আসে দিতে না জানে, তো যাই রক লাগালা দিবি যায় না, আবার তুই আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট কা দোল, ঠিক না? বাবা তা গইলেই হইল উশিলা, আল্লাহ বলে উশিলা তালাশ কর, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের মজা বেশি, ইনডাইরেক্ট জিয়ান দিব সাজাই বাড়াই বউর কইলে বালা করি ফানি আনি বাসন ধুই সুন্দর করে সেটিং করি দিব, ডাইরেক্ট থেকে না ফাতি এই যে কাম না এই যে কাম না। এই হোট বিল্ডিং এর মধ্যে সিনিয়র সিনিয়র জজের কথা বাদ দেন, উকিল নাই উকিল, সিনিয়র উকিল দত্ত লেজ দত্ত হয়, জজের কথা বাদ দেন সিনিয়র উকিল দত্ত লেজ দত্ত হয়, পন্ত অবলম্বন করতে হয়, দালাল লাগে দরজার দিয়ে দারোয়ানকে যদি বলি ভাই একটু ওই সিনিয়র উকিলটার সাথে একটু কথা বলতে পারবো, এটা কত মাল সার কি সার তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি আসসালাম খাজা বাবার কারামত অহরহ, তার মধ্যে দুই তিনটা বলি বিরক্তি লাগছে শুনেন, তোরা দুজন কাটে যাও তাড়াতাড়ি আই প্যাকেট হয়ে তোরা লাই ইবে আনাসা করার ফারুক নাই নিয়ে দুটো গেইস আজন না গেই আল্লাহ আমাদেরকে বরাবর খাজা করিবেন আমাদের তোয়ার জন্যার জন্য যাওয়ার তৌফিক দিন, হুকুম মহাবরে খাজা বাবা হুকুম মহাসাগর মহাসাগর যারা সিনে সিনার মত, ঠিক না? 90 লক্ষ মানুষ কি করবে, কোটি কোটি নরেন্দ্র মোদী অত্যাচার করার জন্য ইটা রেখে জিত আল্লাহ তার খোদার গজব নাজিল করে দ্রুত এইরকম জালিমের আল্লাহ ধ্বংস করে দেবে, ইটা দোয়া নব দোয়া যারা দোয়ার কোন দরকার নেই, ইটা আদা এটা নিতে ব্যস্ত ভাবি গেলে ইটা ধ্বংস হয়ে যাবে, এই জায়গা নেই এই জান উনি দোয়ার দরকার নাই, আর কে জিতাছে আং সং সুসি নিয়ে ইব মুসলমানের উদ্যোগ অত্যাচার করল কেন সিং সরকার, ইতো কয়েকদিন মসজিদ তালা মারি খোদার গজব না দিল ইয়াদ এটা মসজিদ নিয়ত বাঁধি বইল সিটিং এগুলো কথা বাদ দে ফাদরি জল দে দিকে যে ফেলাই মসজিদ, ঠিক না? আগে মুহাম্মদ সির কুদরত হে লমজে উসকা কোই ক্যা জানে শরিয়ত মে তু বন্দা হে হকীকত মে হুদা জানে, ইসলাম হক ইসলাম ধর্ম
সিং সরকার গরজ যায় যে ডেকসি বুঝার, সিং সরকার গরজ যায় যে মুসলমানের গরজ যায়। তোরা কি কর, তোরা তো বেড়ামি বে নইল কে আর আমাদের তোরা তো নর আর বিষয় কি। মুসলমানেরা উত্তর দিতে লাগলো, আসলে রসুলে বাগ দেড় হাজার বছর আগে যে কিছু জিনিসকে হারাম করেছেন এগুলো তোমরা হালাল করে ফেলেছ, সর্বগণ হারাম, কেশগণ, ইয়ালগণ, কুত্তগণ, বাঘবালকগণ, তোরা তো সকাড়া গড়াই ধর। যেগুন নবী কি করবি, তোরা আলাল করে ফেলে এটার ভিতরে ফয়জন আছে বিষ আছে, তোরা দেখাই ফেলে সিংসরকার মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেগুন হারাম করো সেগুলো হারাম করো, হালাল যেগুলো করো হারাম হালাল করো, এটা হলো আমার বিধান। সুবহানাল্লাহ, তাহলে আর নবীর কেন তো দাইছি বরাবরই হল ইসলাম হক, ইসলাম তারা গুণ হক, ইসলাম হক, ইসলাম আজীবন জিন্দা। ধর্ম কমপ্লিট হয়েছে, কারো ধর্মের উপর কেউ জুলুম করার কোন সুযোগ নেই, এটা যে ধর্মের হোক সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত কর। এই যে এখানে বর্তমানে বাংলাদেশে 80-85 জন মানুষ মুসলমান, এখানে অন্য ধর্মের মানুষ আছে না, তো এদের মানুষকে কি জুলুম করার সুযোগ আছে? আমার নবী বলে তোমার পাশে যে ব্যক্তি তা হোক না কেন, এটা যে ধর্মের তা হোক না কেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তোমার হয়ে গেছে, ঠিক না? মাজহাবের ইমাম, মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, মাজহাবে ওনার ঘরের পাশে একজন অন্য ধর্মের লোক ছিল, ওনার ঘরে অন্য ধর্মের অন্য ধর্মের লোক ছিল, তিনি শরাব পান করতেন। কি গান, ইমাম আজম বলে বাবা তুমি অন্য ধর্মের মানুষ, তোমার উপর আমার জুলুম করা ঠিক হবে না, বড় কথা বলো ঠিক হবে না, তবুও আমার বাড়ি ঘরে কত দামি দামি মেহমান আসে, বাবা তুমি এগুলো উচ্ছৃঙ্খলতা করো না, একদিকে তুমি ঘরে বসে কাউ প্রয়োজনে উচ্ছৃঙ্খলতা করো না, তুমি অন্য ধর্মের মানুষ, তোমার উপর আমার জুলুম করা যাবে না। আচ্ছা, পুলিশ এসে ওই অন্য ধর্মের মানুষটাকে নিয়ে গেল জেলখানা, ইমাম আজম কোন জায়গার থেকে আসলেন, ঘরে ঢুকা মাত্র ওনার স্ত্রী বলতে লাগলেন ওই ফলনাকে ধরে পুলিশ নিয়ে গেছে, উনি মাতলামি অবস্থা করতেছেন। ইমাম আজম বলে কি বললি কি বললি, ওকে নিয়ে গেল তোমরা কিছু বলো নাই, আমরা কি বলবো, তারা জানি ইমাম আজমের ঘরে ঢুকে নাই, দৌড় দিলেন থানার মধ্যে, পুলিশ আলা বলে আপনি এখানে আসলেন কেন, উনি একজন অন্য ধর্মের মানুষ, ওনা উনি আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি আসলেন কেন? ইমাম আজম বলে উনি অন্য ধর্মের মানুষ, উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু উনি তো আমার প্রতিবেশী, আমি আমার প্রতিবেশীর হক আদায় করতে এসেছি, ই তো অন্য ধর্মের মানুষ কিন্তু আমাকে কষ্ট দিয়েছে, তবু আমি আমার প্রতিবেশীর আদায় করতে এসেছি। জেলখানা গিয়ে ওই সারাবি যখন ওকে ইমাম আজমকে দেখলেন, হুজুর আপনি এখানে, আপনাকে আমি এত কষ্ট দিলাম, তবু আপনি আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসলেন। ইমাম আজম বলে এটা ভাই এটা আমার দায়িত্ব, আশা করি তুমি ভালো হয়ে যাও, তোমাকে আর কেউ কষ্ট দিব না, আমার দায়িত্বটা আমি শেষ করে দিচ্ছি, তোমার দায়িত্বটা তুমি শেষ করো। ওকে ছাড়িয়ে আনলেন অন্য ধর্মের মানুষ, ইমাম আজম ওকে ছাড়িয়ে আনলেন, ওই আদর্শ দেখে আর এক মুহূর্ত দেরি করলেন না,
সঙ্গে সঙ্গে ইমাম আজমের হাতে মুসলমান হয়ে গেল। লা ইলাহা আদর্শ বহর ডাক হক কারো উপর কারো জুলুম করার কোন সুযোগ সুযোগ খাজা গরিব নওয়াজ আনাসাগরের পারে যখন আসলেন প্রথমত বর্ডারে ঢুকলেন প্রায় সঙ্গভঙ্গ নিয়ে বর্ডারে যখন ঢুকলেন দারওয়ান প্রহরী যারা আছে তারা খাজা গরিব নওয়াজকে গিরিয়ে ফেললেন বাবা আপনি কোত্থেকে আসলেন আপনাকে তো কোনোদিন দেখি নাই চেহারা তো সুন্দর আপনি মনে হয় পশ্চিমের থেকে এসেছেন হতুন পশ্চিমার তুন আপনি চলে যান এখানে বাচ্চার ওটগোড়া লুড়ে এখানে বাচ্চা ওটগোড়া লুড়ে ওটগোড়া থাকে এখানে মুসলমান দরবেশ থাকার কোন সুযোগ আপনি চলে যান হাজা গরিব নামাজ বলে আজকে রাত্রাটা কি ফজরের নামাজ পড়ে আমরা অন্যদিকে চলে যাব না না এখানে বাচ্চার ওটগোড়া লুড়ে দেয় মুসলমান লুড়ার কোন সুযোগ নাই সুযোগ নাই হাজা গরিব নামাজ বলে রসুলবাগ আমাকে বললো এই দেশের বাচ্চা বানাই দিল রাজা বানাই দিল এই দারোয়ানেরা আমাকে এইভাবে বড় কথা বলতেছে কেন একটা বাদশার অগ্রাল লুড়ে দে না হদয় লুড়ে দে না হয় লুড়ে দে না হয় লুড়ে যাতে লুড়ে না থাক আল্লাহ রলি জুবান দলিল আল্লাহ রলি জুবান লুড়ে যাতে লুড়ে না এই তাগত বাজা দিল সকাল যখন হলো ওরে এত মারা মারতে লাগলো এত প্রহার করতে লাগলো অলোহা শিখ গুলো গরম করে করে সেঁক দিতে লাগলো দেখতে যে তবুও এই ওটগোড়া মাটির থেকে আলে খরচে না মাটির সঙ্গে লেগে গেল উচ্চস্বরে বলুন দারোয়ান প্রহরীরা চিনিত ফেরিয়ে না আরে ওই দরবেশে তো লুড়ে যেতে লুড়ানো তাকই দেয় তাগর তো বাজে গিয়ে এগুন তুললুম কেন দারোয়ানের মধ্যে দুই ভাগ হইয়ে আর্ধক অর্ধে সলডাই বের কাছে যাই আর আর্ধক অর্ধে সল ফিত্তরাজের কাছে যাই আর্ধক অর্ধে আল্লাহর অলির কাছে যাই অর্ধেকে বলে জোর আমরা একটু মাপ চাই আসে আর অর্ধক অর্ধে মাপ সহনের সুযোগ নাই যেটা ওট করা লুড়ে ফেলে গিয়ে আর আর লাইফ লুড়ে ফেলে গেলে বড় করে হ তাড়াতাড়ি দূরতে দূরতে দারোয়ানরা যখন ফিত্তরাজের কাছে গেলেন ও ফিত্তরাজ মুসলমান কতগুলো দরবেশে যে আমাদের ওট করা লুড়াই লাগলো ফিত্তরাজ বলে এটা শুভ সংবাদ নয় এটা শুভ সংবাদ তাড়াতাড়ি উনি উনার মার কাছে গেলেন ফিত্তরাজের মা ছিলেন গণক গণক এই যে গনা কি যাই তো দেখ গনক লাস্ট লক্ষণ গনতেন উনি মাটির ভিতরে হাঁটতে লাগলেন গড়া কে কে বলতে লাগলো বাবা আমি দেখতেছি তোমার রাজ্য শেষ এমন একটা আল্লাহ রলি এই দেশে কদম রেখেছে কিছুদিনের মধ্যে অতি দ্রুত তোমার রাজ্যটা উনার হাতের মধ্যে চলে যাবে তাহলে মার ভবিষ্যৎবাণী মজবুত আছে ঠিক না আর বলো কি করব কত ওনার সাথে ডিস্টার্ব করা যাবে না বিয়াদবিও করা যাবে না উনি আল্লাহর ওলি উনাকে আল্লাহ কবুল করেছে ওনার সাথে বিয়াদবি করবি তোর লাইফ শেষ তো কি করবি যদি কল কবজায় পারস সুন্দর বাসা দিয়ে পারস ওকে দেশ থেকে চলে যেতে বল তারপর কিছুদিন রাজ্য চালাইতে পারবি ফিত্তরাজ দারওয়ানদেরকে বলল তারা উনার কদমে ভর মাপসাও মাপসাও দারওয়ানারা সবাই একত্রিত হয়ে খাজা গরিব নওয়াজকে খুঁজাখুঁজি করতে লাগলো এক পাশে গিয়ে দেখতেছে খাজা গরিব নওয়াজ জিকির করতে লাগলো সবাই এসে কদমে ভরলেন হুজুর আমরা আপনাকে চিনতে পারি নাই এখন চিনেছি আপনি আমার অটগোড়া গুলো তুলে দেন খাজা গরিব নওয়াজ বলে চিনতে পেরেছ কথা হ্যাঁ চিনতে পেরেছ হ্যাঁ চিনতে পেরেছ হ্যাঁ তো চিনতে পারলে তো হয়ে গেল চিনতে পারলে তো তাহলে তো ওটগোড়া উঠে গেল তাড়াতাড়ি আঙ্গুলের ইশারা দিলেন গিয়ে দেখতেছে সমস্ত ওটগোড়া উঠে গেল
দারোয়ানারা সিদ্ধান্ত দিলেন, যিনি আঙ্গুলের ইশারায় লুড়াই আর উড়াই, যিনি আঙ্গুলের ইশারায় লুড়াই উড়াই, উজুর আপনার টার্গেটটা কি? গাছ বুঝা, বাঁশ বুঝা, লতা বুঝা, সূর্য বুঝা, মূর্তি বুঝা, সারো আল্লাহকে বিশ্বাস করো, নবীকে কবুল করো, তারপরে জান্নাতের দরজাটা পেয়ে যাবে। উচ্চস্বরে দারোয়ানেরা বুঝতে পারলেন, যিনি উড়া লুড়ার উড়া এত ক্ষমতা যদি উনার থাকে, মদিনার রসুলের কত ক্ষমতা। তখন উনি সঙ্গে সঙ্গে এই দারোয়ানেরা সবাই কলমা পড়ে দিল, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের বাগানটা হাজা গরিব নওয়াজ দিয়ে শুরু হয়ে গেল, দারোয়ান দিয়ে। আনাসাগর যেটা বলে এটা জিনদের পুকুর ছিল, হা জিনের পুকুর, কেউ নামলে আর সহজ উঠতে পারত না। হাজা গরিব নওয়াজ আনাসাগরের পারে গিয়ে নুরানি খাতম বারক দিয়ে ফানিকে তাপড়াইতে লাগলেন, হে ফানি শান্ত হয়ে যা, যত জিন আছো তোমরা শান্ত হয়ে যা, কারণ এটা সাধারণ কোন হাত নয়, এটা ওলাদ রসুলের হাত, এটা সাধারণ কোন হাত নয়। সেদিন থেকে বলে এ ফানি আর কোনদিন কাউকে ক্ষতি করে নাই, এটা ওলাদ রসুলের হাতের বদলতে বসে বসে জিকির করতে লাগে। খাজা করিব ফিত্তরাজ বলা আবাদত 500 মানুষ ঠিক করি, 500 ফালোয়ান, ফালোয়ান ফালোয়ানদেরকে বললেন একজন আল্লাহর ওলি এসেছে যার নাম খাজা গরিব নওয়াজ, ওনার সঙ্গে কয়েকজন মুরিদানে গেছে, তোমরা একটা কাজ করো, ওকে বুকে জড়িয়ে খাঁদে নিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যা, আড়াই নয় খাঁদের লই না, খাঁদে নিয়ে বর্ডার নিয়ে যা। তো উনি আমাদের কাঁধে থাকবে কেন, ফালুয়ান হলে দাঁড়ার কাঁধো থাকবে কিনলে হতো কবিবাদে বাচ্চায় খুশি হইয়ে ইয়ার তো আর আরে মেডি থান বাজার দে একখানা মহব্বত করে ঘুরে বেললি অনারে দেখি বাচ্চা কি হইলি ইয়াল্লা খান্দন লইল মাড়ির লোকে ফান বাজায়, আমরা একজন যদি ক্লান্ত হয়ে যায় আমরা আপনাকে অন্যজনকে দিয়ে দিব, ও যদি নিতে নিতে ক্লান্ত হয়ে যায় ও একজনকে, এইসব কি বুদ্ধি বাড়বে ইবা আলগাইরে কি মহব্বত দেখার জন্য বর্ডার লই যেতে আল্লাহর লিখতে কি জানা নাই না। তাড়াতাড়ি খাজা গরিব নওয়াজের কাছে যখন ওই ভালুয়ান গুলো আসতে লাগলো, একজন ভালুয়ান বলতে লাগলো ওরা বলো মানুষ বিশেষ হই বাহ্য, এত 500 ভালুয়ান লাগে, আমরা তো 2-4 জন হলো ওদেরকে খাঁদে নিয়ে বর্ডারে নিতে পারি। আর একজনে বলে ফালুয়ানের পাওয়ার দেখাইস না, যিনি শত শত ওট করা লুড়াই লাইছে উনি আমাদেরকে লুড়াইতে বেশি সময় লাগতো না, বড় করে বলে আর একটু বড় করে বলে। খাজা গরিব নওয়াজ উনি আনাসা ঘরের পারে বসে বসে ভক্তদের সাথে আলাপ চারিতা করতে লাগলো, এই টাইমের মধ্যে ফালুয়ান গুলো অতি দ্রুত কাছে আসলো, হাজা গরিব নওয়াজ বলা দেরি করার সুযোগ নেই আসতেছে, দেখেন তো আইয়ের ফালুয়ান হল একটা জলি জিকির শুরু করো, জলি জিকির জিকিরের লাইন আছে এটা জলি জিকির, হাসবির রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ, আরে মক্কা ইয়ে মুবাজ্জামা মদিনাতুল মুনাওয়ারা, কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ, হাসবি রাব্বিকাল্লাহ মা আমার খাজা বাবা মৌলানা ইয়ার যে কবুল আলা ইলাহা আলহামদুলিল্লাহ, শান্তি লাগে লাগে না। এ খাজা বাবা মাওলানা, হযরত কিবলা মাওলানা,
এগুলো বললো বাতালেদের গা জলে, শরীর জলে, ওদের সুন্নিরা যাকে দেখে তাকে বাপ ডাকে। এইসব আমরা বলে যারে দেখি তারে মহব্বত লাগের খাজা বাবা ডাকলাম, তারে কি বেশি একটু লতি গাইয়ে বা নতুরা। হ্যাঁ বাবা মুসনিয়ে ডাকলাম, বাবা গাড়ি ডাকলাম, হতে সুন্নিদের অনেক বাপ, ওরা যারে দেখে তারে কি ডাকে বাপ ডাকে। সুন্নিদের অনেক বাপ, ওরা যাদেরকে দেখে বাপ ডাকে। খোদা আমাদের কোন বাপ নাই, আমাদের একটাই বাপ, সেটা হলো জন্মদাতা বাপ। নাউজুবিল্লাহ, ইটার বাপ বলো গুহে জন্মদাতা বাপ, ওরা আর কাউকে কি ডাকে না বাপ ডাকে না, ওরা আর কাউকে বাপ ডাকে না। হচ্ছে ওরা বেকুব, ওদের শাশুড়ের কি বোনের জামাই ডাকে না, এত বড় বিয়াক্কল মানুষ, এরা বলে নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকে না। তো শাশুড়ের কি বোনের জামাই না তাল তো ভাই, বিয়াই ডাকে না, এত বড় বিয়া হল দুনিয়ার থাকে নিজের বাপ ছাড়া বলে কি ওরে বাপ ডাকে না। তো শাশুড়ের কি ডাকে আপনারা বলেন, আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে মাজারে চলে যায় কুওয়াতাল কাছে যা, ফতোয়ার কিতাবের মধ্যে আসে 70 জন আর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। ফাজাযাগাবুনা মিনাল আরদ ওয়াসসামা ওয়াল জান্নাহ, আল্লাহর ওলিরা যদি মনে চায় গোটা পৃথিবী বিচরণ করতে পারবে, মনে চাইলে আসমানে উঠতে পারবে, মনে চাইলে জান্নাতে চলে যেতে পারবে। হাইসু ইশাউ, তাদের জন্য কোনো বাধা বিঘ্ন নাই। ওয়ান সুরুনা আওলিয়াহু, কিয়ামত পর্যন্ত জগৎবাসীর কাছে ওরা সাহায্য করতে পারবে। ওয়াইদাম্মিরুনা আদাহু, আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা লাগবে তাদেরকে শাস্তি দিবার পাওয়ারও আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়ে দিবেন। ঠিক না? ওরা মোবাইলে তো আছে, ইউটিউবে চান্স দিলে পাইবেন। সিরিয়াস জমিনে তাহের কুর্দি হযরত আল্লাহর ওলি, ওনার পাশে একজনে বলতেছে খোদা আল্লাহর ওলি, মাজার বলতে কোন শব্দ নাই এখানে, কিছু নাই, কিছু নাই বলতে দেরি, মাজার থেকে ফুটবলের মতো এই যে লাঠি মারলেন এখনো ফাঁটা বাইরে, ঠিক না? এখনো ঘটে বাইরে গ্লাস দিয়ে গেলাম, প্রতি সপ্তাহে সপ্তাহে মুখ কেটে দেওয়া হয়। জিন্দানা জিন্দানা মাজারে তো আছে না, নাই কই মারি গেলে লাঠি ফুটবলের মতো জিন্দা, আল্লাহর ওলিরে জিন্দা। বাংলা ভাই নাম শুনেছেন? বাংলা ভাইয়ে শাহ জালালের মাজারের দরজার মধ্যে বোম মেরেছিল, আপনাদের মনে আছে না? জানি শাহ জালালের মাজারের দরজার ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেনের শরীরে আঘাত পেয়েছিল এই টাইমের মধ্যে। বাংলা ভাইয়ের অস্তিত্ব আছে বলেন না? ওর সঙ্গে আর একজন উজুসিল শেখ আব্দুর রহমান, এটার গোড়া টোড়া বললাম বাসিলেন নয় আত্ম সেবা, অস্তিত্ব আছে কিন্তু শাহজালালের অস্তিত্ব আছে কেয়ামত পর্যন্ত থাকবে। গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই, শাহজালালের অস্তিত্ব আছে, বোরহানউদ্দিনের অস্তিত্ব। সুবহানাল্লাহ।